নরেন্দ্রনাথ স্বীয় জননীকে আজীবন প্রাণ দিয়ে ভালোবাসিতেন এবং তাহার উপদে স্মরণ রাখিতেন। তিনি বলিতেন, যে মাকে সত্য সত্য পূজা করতে না পারে সে কখনো বড় হতে পারে না। আর বহুবার তিনি সকর্মে ঘোষণা করিয়াছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের নিকট শ্রেণী। তাহার চিত্তগতখানি মাতৃভক্তি পরায়ণ ছিল, তাহার বহু দৃষ্টান্ত আমরা পরে পাইব এবং দেখিয়া অবাক হইব যে সংসার বিরাগী সর্বত্যাগী সন্ন্যাসীর হৃদয় কত কোমল ছিল। নরেন্দ্রনাথ শৈশবে তাহার ঝিমা অর্থাৎ মাতামহীর মা রায়মণি দেবী এবং মাতামহী রঘুমণি দেবীর নিকটও অনেক শিক্ষা লাভ করিয়াছিলেন। মহেন্দ্রবাবু লিখিয়াছিলেন, ঝিমা বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিলেন। তিনি ভাগবতের পুরাণের ও বৈষ্ণব দিকে নানা প্রকার কথা ও গল্প জানিতেন। তিনি প্রথম রাত্রে কখনো গল্প বলিতেন এবং শেষ রাত্রি হইলে সকলের ঘুম ভাঙাইয়া দিতেন এবং সকলকে কৃষ্ণ কথা বলাইতেন। আমাদেরকে মাতামহীও ভাগবতের অনেক কথা জানিতেন। তিনি সব ভাগবতের কথা বলিতেন। ঝি মার পিতা অর্থাৎ রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতামহ কুঞ্জ বিহারী দত্ত মহাশয় প্রভূত অর্থশালী ও বৈষ্ণব দিগের কোঠাই ছিলেন, অত তাহার অনেক বৈষ্ণব শিক্ষণ ছিল। সেই জন্য কুঞ্জ বিহারী বা কুচলি দত্তের নাম বৈষ্ণব দিগের মধ্যে বিশেষ পরিচিত। স্বামী বিবেকানন্দের বাল্য জীবন 36-37 বলা প্রহাল্য এই সূত্রে স্বামীজি শৈশবেই বৈষ্ণবভাবের সহিত সুপরিচিত হইয়াছিল। পুত্র লাভের জন্য মাতার গভীর আকতির সহিত যাহারা পরিচিত তাহারাই বুঝিতে পারিবেন, প্রথম পুত্র সন্তান হারাইবার পর দীর্ঘকাল পুত্র মুখ সন্দর্শনে বঞ্চিতা ভুবনেশ্বরী দেবীর পুত্র প্রাপ্তির আকাঙ্ক্ষা ও প্রার্থনা কত গভীর, কত ঐকান্তিক ছিল। স্নেহপুত্তলি কোর অলঙ্কৃত করিবে, সন্মুখে হাসিবে খেলিবে, বংশের মুখ উজ্জ্বল করিবে, অতীতের সহিত বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র স্থাপন করিয়া বংশগৌরব চিরস্থায়ী করিবে, ইহা কুঞ্জনে নেই না অভিস্মিত। ভুবনেশ্বরী 1841-1911 ছিলেন শিমুলিয়ার রামতনু বসুর কুলীর বিখ্যাত বসু বংশে শ্রীযুক্ত নন্দলাল বসু মহাশয় একমাত্র সন্তান, বড় ঘরের কন্যা, বড় ঘরেই আসিয়াছিলেন। কিন্তু অল্প বয়সেই জননীর মর্যাদা লাভ করিল, তিনি পুত্র মুখে মাতৃশব্দ শ্রবণে দীর্ঘকাল বঞ্চিতা ছিলেন। তাহার প্রথম সন্তান একটি পুত্র, দ্বিতীয় সন্তান একটি কঙ্কা কন্যা শৈশবেই জননীকে দুঃখ সাগরে ভাসাইয়া দিয়া বিদায় গ্রহণ করে। তাহার পরবর্তী তিনটি সন্তানই ছিল কন্যা হরমোহিনী বা হারামণি, স্বর্ণময়ী ও শৈশবে গোতাশু আরেকটি। সুতরাং পুত্র সন্তান লাভের আকুল আকাঙ্ক্ষা অতৃপ্তি তাকিয়া যায়। হিন্দু নারী সমস্ত অভাব অভিযোগ দেবতা শ্রী প্রাদপদ্মে নিবেদন করেন এবং প্রতিকারের জন্য দেবতার আশীর্বাদের প্রতীক্ষায় তপস্যায় নিরত হন। ভুবনেশ্বরী দেবীও মন প্রাণ ঢালিয়া দেবাধিদেব মহাদেবের শ্রীচরণে নিত্য আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন এবং সেই সঙ্গে একান্ত মনে জপ ধ্যান উপবাস ও কৃচ্ছ সাধনের মাত্রা বাড়াইয়া দিলেন। তাহার তপপ্রত দেহের দৈবজ্যোতিতে মুগ্ধ সকলে বলাবলি করিতে লাগিল। তাহার অভূতপূর্ব মুখশ্রী এবং দেহলাবণ্য ভগবত কৃপারই পরিচয়। দেবী কিন্তু ইহাতে তৃপ্ত না হইয়া আরেকটু উপায় অবলম্বন করিলেন। দত্ত পরিবারের এক বর্ষীয় সে আত্মীয় কাশী বাস করিতেন। ভুবনেশ্বরী তাকে অনুরোধ করিয়া পত্র লিখলেন, তিনি যেন প্রত্যহে বীরেশ্বর শিব মন্দিরে পূজা নৈবেদ্য ও প্রার্থনা আদির ব্যবস্থা করেন। মহেন্দ্রবাবুর মতে বিদ্যার সহিত বন্দোবস্ত হইল। তিনি সোমবার বীরেশ্বর পূজা করিবেন এবং মাতা ভুবনেশ্বরী সোমবারের ব্রত পালন করিবেন। এইরূপে এক বৎসর ব্রত পালন করিলে একটা পুত্র জন্ম লাভ করে।
হাত দিয়া তদ অনুসারে ক্ষীণযষ্টি সহায়ে শিব মন্দিরে যাইয়া অর্চনা পর প্রার্থনা করিতে লাগিলেন। এই শুভাবস্থার সংবাদ কলিকাতায় পৌঁছালে ভুবনেশ্বরী আশা আরো দৃঢ় হইল, এইবার দেবতা প্রসন্ন হইবেন এবং বল্লভের আর বিলম্ব নেই। তবুও তিনি পূর্বের ন্যায় ভক্তি ও বিশ্বাস ভরে ধ্যান জপ ব্রত পূজা উপাসাদ আদিতে দিন কাটাইতে লাগিলেন। মন তাহার কাশিতে দেবাদিদেব মহাদেবের সেই চরণে নিমগ্ন রহিল এবং কল্পনা বলে উহা কখনো কখনো কাশীধামে উপস্থিত হইয়া বীরেশ্বরের মস্তক স্নিগ্ধ পবিত্র গঙ্গাবাড়ি বর্ষণে অথবা পুষ্প বিল্লপত্রে সজ্জিত অর্ঘর্পণে নিযুক্ত হইল। ক্রমে পূজায় প্রীত মহাদেব ভক্তের বাঞ্ছা পূর্ণ করিতে উদ্যত হইলেন, ভুবনেশ্বরী দেবী স্বীয় অবিনাশ পূরণের এক চমৎকার পূর্ববাস পাইলেন। সেদিন দিবসব্যাপী পূজা প্রার্থনা আদির পর তিনি রাত্রে ক্লান্ত দেহে শয্যা গ্রহণ করিয়াছেন। প্রকৃতি চারিদিকে নিস্তব্ধ, স্বগৃহে শব্দ মাত্র নেই। অকস্মাৎ তিনি স্পষ্ট দেখলেন জটাজুট মণ্ডিত জ্যোতির্ময় তুষার ধবল মহাদেবের মূর্তি তাহার সম্মুখে উপস্থিত। দেবাদিদেব সমাধি হইতেই বুদ্ধিত হইয়া এক পুরুষ শিশুর আকার ধারণ করিলেন, যেন ভুবনেশ্বরী নিজের সন্তান। সেই রজতগিরি নির্ভ সুকোমল বপু দেখিতে দেখিতে সহসা তাহার নিদ্রাভঙ্গ হইল। তখনও তিনি এক অতি আশ্চর্য আনন্দ সাগরে নিমগ্ন রহিলেন আর মনে হইতে লাগিল ইহা কি শুধু স্বপ্ন অথবা কালতিক্রমকারী সত্যের উদ্বেলিত পূর্বাশ্বাস। শিব গো শিব গো, তুমি ভক্তির প্রার্থনা কতভাবেই না পূর্ণ করিয়া থাকো, দেবীর অন্তঃস্থল হইতে সতই এক আনন্দ কৃতজ্ঞতা উচ্চারিত হইল। কারণ তাহার বুঝিতে বিলম্ব হইল না যে তাহার প্রতীক্ষার দিন অতীত হইয়াছে। সদ্য দৃষ্টির স্বপ্নের একমাত্র হত্য হই যে তাহার পুত্র সন্তান লাভের সময় ক্রমাগত সে বিশ্বাস ব্যর্থ হয়নি। ওই দর্শনে কয়েক মাস পর ভুবনেশ্বরী সত্য পুত্র লাভ করিয়াছিলেন। সেদিন সোমবার 12 জানুয়ারি 1863 খ্রিস্টাব্দ পৌষ সংক্রান্তি। তখন সবে আনন্দের আশা উৎসাহে পূর্ণ হৃদয় লইয়া বাংলার নরনারী কিশোর কিশোরী বালক বালিকা শয্যা ত্যাগ করিয়া ও গঙ্গা স্নান সারিয়া উৎসময় দিনে যেন প্রস্তুত হইতেছেন। এখনই বাংলার প্রতি গৃহ আনন্দ উৎসবে মাথিয়ে উঠিবে। সেই শুভদিনে পূর্ণ মুহূর্তে শুদ্ধদয়ের 6 মিনিট পূর্বে দত্তগৃহ হাস্য উজ্জ্বল করিয়া অবতীর্ণ হইলেন নবযুগের পথপ্রদর্শক বিশ্বরণ্য স্বামী বিবেকানন্দ। উৎসবমুখর বাংলার নরনারী অবশ্য বুঝিতে পারেনি সেদিন তাহাদের এই দেশে আমার এক মহাপুরুষ আবির্ভাব হইয়াছে যাহার পূর্ণ প্রভাব তাহাদিগকে অজ্ঞাত স্বরে সমধিক উল্লেসিত করিয়াছেন, যিনি অচিরে বেদান্ত নিনাদে সমগ্র বিশ্ব সনাতন ধর্মের বিজয়পাত্রা বিকশিত করিবে, হিন্দুর ধর্মকে রক্ষা কবজ আবৃত করিবে, মৃতপ্রায় মহাভারতে এই সঞ্জীবনী ধারা প্রবাহিত করিবে, শতাধিক বিচ্ছিন্ন মানব সমাজে সৌহার্দ্য শুদ্ধ করিয়া তুলিবেন এবং জনবাদগ্রস্ত নিখিল বিশ্বকে আধ্যাত্মিকতার বন্যায় প্লাবিত করিবেন। নবপ্রসিত শিশুর সহিত তাহার পিতামহ দুর্গাচরণের অবয়বগত সাদৃশ্য দেখিয়া অনেকে চমৎকৃত হইলেন। সূতিকাগারে প্রবেশ করিয়া জনৈকা দুর্গাপ্রসাদ সহদরা বলিয়া উঠিলেন, এই যে ঠিক সেই দুর্গাপ্রসাদ, মায়া কাটাতে পারেনি তাই আবার নাতি হয়ে জন্মেছে। তাই নামকরণের সময় কেউ কেউ বলিলেন নবজাতকের নাম হোক দুর্গাদাস, কিন্তু মাতা ভুবনেশ্বরী কিছুকাল নীরব স্নেহ দৃষ্টিতে পুত্রের চোখে সিও চক্ষু নিবিদ্ধ রেখে বলিলেন নাম বীরেশ্বর। ইহাতে সকলে প্রীত
হইয়া সেদিন হইতে তাকে বীরেশ্বর বা সংক্ষেপে বিলে বলিয়া ডাকিতে লাগিলেন। উহাই হইল বীরেশ্বরীর প্রসাদে লব্ধ পুত্রের আদরের ডাক নাম। কিন্তু সর্বসাধারণের জন্য পোশাকী ভালো নাম স্থির হইল নরেন্দ্রনাথ। সুন্দর সবল গৌরববর্ণ হাস্যময় শিশু মায়ের করে সুশোভিত করিয়াছে। নিবেশ শূন্য দৃষ্টিতে ভুবনেশ্বরী দেখেন, তাহা বহু আকিঙ্কিত দীর্ঘ পাতনা নিধি আথরের দুরালকে আর গর্বে ভরিয়া উঠিয়া তাহার বুক চক্ষে প্রবাহিত হয়ে আনন্দের অশ্রু। কিন্তু এ তো সাধারণ শিশু নয়, ইয়ার ভিতর যে লুকায়িত আছে এক অদম্য বিরাট শক্তি, যাহার স্ফুরণী আত্মবিস্মৃত হিন্দু সমাজ নবচেতনার পুলক জাবিবে। পথভ্রষ্ট মানব সমাজের সম্মুখে নূতন আলোকবর্তিকা প্রজ্জ্বলিত হইবে। সমস্ত বিভেদ বিচ্ছেদ বিদলিত হইয়া জগৎ এক সূত্রে গঠিত হইবে। বিন্দুর মধ্যে সুপ্ত এই সিন্ধুর উচ্ছ্বাস ক্ষণে ক্ষণে আপন স্বরূপে প্রকাশে উদ্যত হইয়া ভুবনেশ্বরী দেবীকে বড়ই বিব্রত করিত। ইয়ার ফলে দেবী এক কঠিন সমস্যার সম্মুখীন হইলেন। এই চঞ্চল শিশুকে বসে রাখা যেন সাধ্যাতীত বোধ হইল। নরেন্দ্রনাথ 3 বৎসর পড়িতে না পড়িতেই তাহার বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ ক্রমেই বাড়িয়া চলিল। ছেলে বড়ই এক রক্ষা, যাহা ধরিবে তাহা কুলিয়া ছাড়িবে, কিছুতেই তাহাকে বশ করা যায় না। তাহার দুষ্টমি ক্রমে চরমে উঠিতে লাগিল। প্রলোভন বকুনি ধমক ভয় কিছুতেই কিছু হয় না। পুত্রের ডাক দেখিয়া মাতা বলিতেন, অনেক মাথা করি শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছিলেন একটি ভূত। অবশেষে তিনি ছেলের ক্রোধ প্রশমনের একটা অদ্ভুত উপায় আবিষ্কার করিলেন। কিছুতেই না পারিলে তিনি বিলের মাথায় হুড় হুড় করিয়া জল ঢালিয়া দিতেন আর জপ করিতেন, শিব শিব। আবার ভর দেখা দিতেন, যদি দুষ্টামি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। ছেলে অমনি চিৎকার বন্ধ করিয়া শান্ত হইত। অনেককাল পর যখন স্বামীজির কোনো কোনো পার্শ্বত্য শিষ্যা ভুবনেশ্বরী দেবীকে প্রশ্ন করিতেন, আচ্ছা স্বামীজি তাহলে ছোটবেলায় বড় দুষ্ট ছিলেন? মাতা তাহাতে উত্তর দিতেন, বলো কি কো, তাকে দেখবার জন্য 2টো ঝি অষ্টপহ তার সঙ্গে সঙ্গে করত। তিনি আরও বলে দিলেন, ছেলেবেলা থেকে নরেনের একটা মস্ত বড় দোষ ছিল, কোনো কারণে রাগ হলে আর তার জ্ঞান থাকত না, বাড়ির আসবাবপত্র ভেঙে ছুড়ে তছনছ করত। চঞ্চল শিশুর কিন্তু একটা খুন ছিল, সকলেই ছিল তাহার আত্মীয়, যে কেহ হাত বাড়াইয়া তাকে করে লইতে চাহিত সে বিনা দ্বিধায় তাহারই করে বসিত। নরেন্দ্রনাথ চিরদিনেই ছিলেন মিষ্ট ব্যবহারের বশ, বড় কথা মোটেই সহ্য করিতে পারিতেন না। বুদ্ধি বিকাশের পর সাধু ভিখারির প্রতি তাহার একটা অস্বাভাবিক আকর্ষণ দেখা গেল। তাহারা আসিলে তিনি তাহাদের নিকট ছুটিয়া যাইতেন, কেউ আটকাইতে পারিত না, আর তাহাদিগকে ওদের কিছুই ছিল না। একদিন নূতন কাপড় পরিয়া সঙ্গীদের সহিত কিরারত আছেন, এমন সময় তাহার শব্দ হল, নারায়ণ হরি। অমনি নরেন্দ্র সেখানে উপস্থিত হইলেন, আগন্তুক বস্ত্র ভিক্ষা করিল। দ্বিধাহীন নরেন্দ্র তৎক্ষণাৎ নূতন বস্ত্রখানি তার হাতে তুলিয়া দিলেন, কিন্তু সে ক্ষুদ্র বস্ত্র তো কোমরে জড়া দিতেই কুলায় না। সে হওয়া পাগড়ি আকারে মাথায় বাঁধিয়া বালককে আশীর্বাদ করিতে করিতে সহর্ষে বিদায় লইল। তখন দত্ত গৃহে অর্থ সমাগম প্রায়ই হইত। অতএব অতৎপর ঐরূপ কেহ আসিলে নরেন্দ্রনাথকে অন্যত্র বন্ধ করিয়া রাখা হইত। নরেন্দ্র ইহাতে পরাস্ত হইতেন না, সুযোগ পাইলেই অপরের অসাক্ষাতে জানলা গলাইয়া বিবিধ দ্রব্য রাস্তা সাধু বা ভিখারির হস্তে অর্পণ করিতেন এবং পরিবারের সকলকে জব্দ করিয়াছেন ভাবিয়া আনন্দে উৎফুল্ল হইতেন।